হ্যালো ডিয়ার ভিউার্স এন্ড মাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল এটিএম স্যার আজকে আমি কথা বলছি একটা খুব গুরুত্বপূর্ণ একটা এক্সপ্রেশন যেটা খুব সহজেই আসলে আমরা শিখতে পারবো ইনশাল্লাহ কিন্তু অনেকেই আমরা এটা ভুল করি এবং আসলে ফ্লাস্ট টেন্স শিখি টেন্স শিখি এবং আমি শিখেছিলাম ললে লাম ততেতাম কিন্তু সত্যি কথা বলতে গেলে এটা কিন্তু শেখা যায় না এর আরও অনেকগুলো কিছু থাকে এবং অনেকগুলো টুল অনেকগুলো মেকানিজম আছে তার মধ্যে আজকে একটা শেখাবো সেটা হচ্ছে ইউস টু অর্থাৎ অতীতে কোনো কাজে অভ্যস্ত ছিলাম এটা বোঝাইতে ইউস টু ব্যবহার হয় তখন দেখি কত সহজে নিমেষেই অনেক গ্রামারের ঝুরি নিয়ম না করে কিভাবে সহজেই দেখেন কীভাবে হাজার হাজার সেন্টেন্স ইউস টু দিয়ে বানানো যায় এবং এটাকে লেখা যায় বলা যায় ভিভার্স দেখি আমরা আচ্ছা চলে আসি আমরা বোর্ডে আমি কিছুক্ষণ আগে আমরা লিখেছি এটা ইউস টু তো আজকের কী হচ্ছে ইউজ টু নিয়ে কথা হচ্ছে ইউজ টু একটু লিখে রাখি আমরা আজকে আমি বলবো যে অডিয়েন্স বা ভিউয়ার্স আপনারা একটু খাতা কলম নিয়ে বসেন বা আমার ইউটিউবের ভিডিওটা একটু পাস করেন খাতা নিয়ে নোট করতে শুরু করেন তারপরে আমরা আজকে এই এক্সাম্পলগুলো করব এই এক্সাম্পলগুলোর পাশাপাশি আমি অনেকগুলো প্র্যাকটিসের কথা বলবো যেগুলো আপনাদের নিয়মিত চর্চা করলে ইনশাল্লাহ এটা নিয়ে আর কখনও টেনশন থাকবে না ভুল হবে না আচ্ছা চলে আসি অতীতে কোনো কাজে অভ্যস্ত বোঝাতে ইউজ টু ব্যবহার হয় কি বললাম আবার রিপিট করছি অতীতে কোনো কাজে আপনি অভ্যস্ত ছিলেন এটা বোঝাইতে কি বোঝানো হয় তখন ইউজ টু ব্যবহার হয় আমি একটু একটা স্ট্রাকচার ব্যবহার করেছি দেখেন স্ট্রাকচারটা একটু লক্ষ্য করুন একটা সাবজেক্ট বসবে তারপরে ইউজ টু মাথায় রাখবো যে ইউজ টুর পরে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় তাহলে ইউজ টুর পরে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় তারপরে এক্সটেনশন যথারীতি যেভাবে যেভাবে বসার দরকার বসে যাবে নো প্রবলেম তা আমি কিছু কিছু ছোটো সেন্টেন্সও দেখাচ্ছি একটু একটু বড়ো সেন্টেন্সও দেখাচ্ছি যাতে আপনাদের জন্য সুবিধা হয় ওকে গো ফর এক্সাম্পল ফার্স্ট থিং আই ইউস টু গো টু এটিএমস ফর লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ সো আই ইউস টু গো টু এটিএমস ফর লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ এখন আমরা দেখিনি কী হলো এখন ইউজ টু ব্যবহার করলাম তার আগে একটা সাবজেক্ট এটা সাবজেক্ট ছিল এটা ছিল ইউজ টু নিয়ম তারপরে হচ্ছে একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম এটাকে আমরা ভি ওয়ান বলি ওকে তারপরে যথারীতি কিন্তু দেখেন আমি একটা বড়ো সেন্টেন্সটাই প্রথমে শুরু করলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ওকে তাহলে কী করলাম আই ইউজ টু গো টু এটিএমস ফর লার্নিং ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওকে আবার খেয়াল করেন যে সেন্টেন্সটা আমরা কীভাবে করলাম প্রথমে ভার্ব ইউজ টুর আগে একটা সাবজেক্ট দিলাম তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বাদ বাকিটা যথারীতি নিয়মে চলে আসবে তাহলে এটা বাংলা মিনিম কি হচ্ছে আমি ইংরেজি ভাষা শেখার জন্য এটিএমসে যেতাম আমি ইংরেজি ভাষা শেখার জন্য এটিএমসে যেতাম সে একটা প্রতিষ্ঠানের নাম এখানে যেতাম তাহলে এখন দেখেন তো এটাকে এখন করছি না আগে করতাম আগে কোনো কিছুতে অভ্যস্ত ছিলাম কিসে অভ্যস্ত ছিলাম এটিএমসে ইংরেজি ভাষা শেখার জন্য যেতে অভ্যস্ত ছিলাম এই যে যেতে অভ্যস্ত ছিলাম তাহলে কি হলো আই ইউজ টু ওকে তাহলে আই ইউজ টু গো টু এটিএমস ফর লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমি ইংরেজি ভাষা শেখার জন্য এটিএমসে যেতাম ঠিক আরেকটা দেখি আমরা আচ্ছা হি ইউজ টু সুইম ইন দ্য মর্নিং এখন আগে বাংলাটা দেখেন কেমন হয় সে বা তিনি সকালে সাঁতার কাটতেন তেমন এখন কাটেন না সে সকালে সাঁতার কাটতেন আচ্ছা তাহলে এখন সাঁতার কাটতেন সকালে তাহলে কী হলো দেখেন হি ইউজ টু সাবজেক্ট হলো ইউজ টু হলো তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বাদ পাকি অংশটা বসে গেছে সো হি ইউজ টু সুইম ইন দ্য মর্নিং রাইট ওকে এবার দেখেন কী হলো আরেকটা দেখছি যে হি সি ইউজ টু রিড বুকস এভরিডে সে প্রতিদিন বই পড়তো সে প্রতিদিন বই পড়তো তারা কি হলো শি ইউজ টু রিড বুকস এভরিডে ওকে দ্য নেক্সট ওয়ান জনি ইউজ টু ওয়ার্ক ফর এ কোম্পানি অ্যাজ এ ম্যানেজার জনি যথারীতি ইউজ টু বসছে তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম এরপরে ফর এ কোম্পানি অ্যাজ এ ম্যানেজার এটাকে আমি যোগ করে দিয়েছি এটুকু হলেই কিন্তু সেন্টেন্স হয়ে গেছে আমি যোগ করে দিলাম যে কীভাবে বড় করে সেন্টেন্স বানাবেন তার সে একটা কোম্পানির জন্য একটা প্রতিষ্ঠানে বা কোম্পানিতে জব করতো চাকরি করতো রাইট কি হিসাবে ম্যানেজার হিসাবে তার মানে আমি কিন্তু দেখেন এইটুকু আমাদের ইউস্টুর কাজ হয়ে গেছে সে একটা কোম্পানিতে চাকরি করতো পরে যোগ করে দিলাম ম্যানেজার হিসাবে একটা কোম্পানিতে ওকে তাহলে এবার পরে যাচ্ছি তাহলে সে একটা কোম্পানিতে কে ছিল জনি জনি একটা কোম্পানিতে ম্যানেজার হিসাবে কাজ করত বা চাকরি করত। তাহলে এখন বলেন এখন কিন্তু করছে না আগে করতো একটা অভ্যস্ততা বোঝাচ্ছে নেক্সট ওয়ান এটিএম স্যার ইউস টু গো লাইভ অন ফেসবুক ওয়ান্স এ উইক এটিএম স্যার ইউস টু গো লাইভ অন ফেসবুক ওয়ান্স এ উইক প্রতি সপ্তাহে বা সপ্তাহে একবার সপ্তাহে একবার ফেসবুকে লাইভ সরাসরিতে সরাসরি লাইভে যেতেন কে যেতেন এটিএম স্যার তাহলে এখন এটিএম স্যারের পরে এটা হচ্ছে ইউজ টু তারপরে গ্রো এর বাকি অংশটা বসে গেছে তাহলে প্রতি সপ্তাহে বা সপ্তাহে একবার ফেসবুকে লাইভ প্রোগ্রাম করতেন বা লাইভে যেতেন এটিএম স্যার এটা একটা অভ্যস্ততা ছিল এই জন্য আমরা কি বললাম ইউজ টুর ব্যবহার তার মানে উনি যেতেন এখন যান কি না সেটা লেখা নেই যেতেন এই যে একটা অভ্যস্ততা বোঝাচ্ছে এই জন্য কি হলো টুর ব্যবহার এইভাবে আমি আবার বলছি আপনারা আমার সঙ্গে এখন কী করুন রিপিট অ্যাপ্টার মি আমি যা বলছি আমার সঙ্গে সঙ্গে বলুন তাহলে কী হবে আপনারটা রক্ত হয়ে যাবে এবং এটা দিয়ে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি প্রত্যেকের জন্য যে এটা দিয়ে আমি যেরকম করলাম ইউজ টু দিয়ে ইউজ টু পরে ভার্ভের প্রেজেন্ট ফর্ম আপনার বাসায় ভার্ভের প্রেজেন্ট ফর্ম এভাবে দিয়ে ইউজ টু দিবেন তার আগে সাবজেক্ট বসাবেন ইচ্ছা মতো যত কিছু মনে আসে বাংলায় যেগুলো অভ্যস্ত অতীতে বোঝানো যায় এরকম আপনারা কমপক্ষে বিশটা করে সেন্টেন্স করবেন কমপক্ষে বিশটা ইউজ টু দিয়ে করবেন প্রত্যেকটা যেটা নিয়ম দিচ্ছি প্রতিদিন এটা কমপক্ষে বিশটা করে সেন্টেন্স লিখলে আপনার কখনো এটা ভুল হবে না ইনশাল্লাহ সো রিপিট অ্যাপ্টার মি তারপরে আমরা বাড়ি যাচ্ছি রাইট আচ্ছা চলে আসেন আই হুজ টু গো টু ফর লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ হি ইউজ টু সুইম ইন দ্য মর্নিং শি ইউজ টু রিড বুকস এভরিডে জন ইউজ টু ওয়ার্ক ফর এ কোম্পানি অ্যাজ এ ম্যানেজার এটিএমস আর ইউজ টু গো লাইভ অন ফেসবুক ওয়ান্স এ উইক সো থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দ্য ভিডিও এইভাবে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকুন আর ঘরে বসেই নতুন নতুন অনেকগুলো নিয়ম শিখুন গ্রামারের নিয়ম আয়ার স্পোকেন রাইটিং সব কিছু শিখতে থাকুন ঘরে বসেই বাট ডোঁন ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এটিএম স্যার এবং আরেকটা কথা বলি প্লিজ প্রেস দ্য বেল বাটন টু গেট দ্য নোটিফিকেশন রাইট আফটার দ্য গেট আপলোডেড টু মাই চ্যানেল এটিএম স্যার থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং মাই ভিডিও